লোকমান হাকিমের একজন বন্ধু ছিল, ওই বন্ধু ছিল বাদশাহ, একটা মুল্লুকের রাজত্ব তার হাতে ছিল। লোকমান হাকিমের ওই বাদশাহ বন্ধু লোকমান হাকিমকে এত বেশি ভালোবাসত, এত বেশি মহব্বত করত। লোকমান হাকিম তার সঙ্গে তিনি সম্পর্ক গভীর ছিল, তাই বাদশাহ বন্ধু যেহেতু লোকমান হাকিম ছিলেন জ্ঞান বিজ্ঞানের ভাণ্ডার, বাদশাহ নামদার কোনো কিছুর পরামর্শ করার জন্যে প্রয়োজন হইলে তার হাকিম বন্ধু লোকমান হাকিমের সঙ্গে পরামর্শ করে তিনি সব কিছু করতেন। কোনো কাজ যদি করতেন, এটা ভালো হবে না খারাপ হবে, এই কাজ কি মঙ্গল হবে না অমঙ্গল হবে, পরামর্শ গ্রহণ করতেন লোকমান হাকিমের সঙ্গে ওই বাদশাহ বন্ধু। একদিন তার অভ্যাস ছিল, বাদশাহ আগেকার যুগের বাদশাহদের অভ্যাস, ওরা যখন বন জঙ্গলে যাইত ওরা শিকারি করত। বাদশাহ বন্ধু লোকমান হাকিমের বাদশাহ বন্ধু বন জঙ্গলে একদিন শিকার করার জন্য চলে গেছেন তীর ধনুক নিয়ে। তিনি জঙ্গলের ভিতরে হেঁটে চলছেন, হেঁটে চলছেন, সামনের দিকে এগাচ্ছেন, সামনের দিকে এগুচ্ছেন, সামনের দিকে তিনি অগ্রসর হচ্ছেন। হঠাৎ করে লোকমান হাকিমের সেই বাদশাহ বন্ধু পিছন দিক থেকে একটা আওয়াজ শুনতে পাইলেন, আওয়াজে বোঝা যায় পিছন দিক থেকে কে যেন তাকে ডাকতেছে। লোকমান হাকিমের ওই বাদশাহ বন্ধু এবার আওয়াজ দিয়ে বলতেছেন, কে গো পিছন দিক থেকে কে তুমি আমাকে ডাকো? এমনিতে আওয়াজ শুনে যিনি আওয়াজ দিচ্ছিলেন তিনি বলতেছেন, ও বাদশাহ নামদার, আমি একজন আপনার মতো মানুষ, আমি আওয়াজ দিচ্ছি। লোকমান হাকিমের ওই বাদশাহ বন্ধু আওয়াজ শুনে বুঝতে পাইলেন, আওয়াজে বোঝা যাচ্ছে এটা পুরুষের আওয়াজ না নারীর আওয়াজ। লোকমান হাকিমের বন্ধু বলেন, তুমি কি সত্যি মানুষ নাকি নাকি জিন ভূত নাকি অন্য কোনো কিছু? বলে, না 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 আমি মানুষ, তবে আমি পুরুষ নই, আমি মহিলা মানুষ, মহিলা মানুষ, তাহলে তুমি আমার সামনে আসো। বাদশার খুব সাহস ছিল, খুব সাহস, তিনি একা একাই জঙ্গলের ভিতরে শিকার করার জন্য ঘুরে বেড়াইতেন, সাহসী। লোকমান হাকিমের বাদশাহ বন্ধু এবার আওয়াজ দিয়ে বলতেছেন, তাহলে তুমি আমার সামনে আসো। যখন এই কথা বলেছে এমনিতেই ওই মহিলা ভিতর থেকে জঙ্গলের ভিতর থেকে আওয়াজ দিয়ে বলতেছে, বাদশাহ নামদার, বাদশাহ নামদার, আমি আপনার সামনে কেমনে আসব? আমি একজন বস্ত্রহীন মেয়ে মানুষ, আমার গায়ে কোনো কাপড় নাই, আমি যদি আপনার সামনে আসতে হয় অবশ্যই আমার কাপড় লাগবে, কাপড়বিহীন বস্ত্রবিহীন আমি আপনার সামনে আসতে পারি না। এবার বাদশাহ নামদার লোকমান হাকিমের ওই বাদশাহ বন্ধু বলেন, তাহলে তুমি একটু দাঁড়াও, আমার মাথায় পাগড়ি আছে, ওই পাগড়ির কাপড়টুকু আমি তোমাকে নিক্ষেপ করে দেব, পাগড়ির কাপড়টুকু আমি তোমার হাতে ইটা মেরে আমি পৌঁছে দেব, তুমি ওই পাগড়িটা তোমার লজ্জাস্থানে কাপড় দিয়া, লজ্জাস্থান ডেকে কাপড় দ্বারা, পাগড়ির কাপড় দ্বারা তুমি তোমার চেহারা আবৃত করে অবশ্যই তুমি আমার সামনে এসে হাজির হবে। বাদশাহ বলতেছেন, ঠিক আছে তাহলে এই যে নাও। তিনি তার মাতার পাগড়ি খুললেন, বাদশাহ তার মাতার পাগড়ি খুলে ওই কাপড়টা, পাগড়ি যে কাপড় দিয়ে তিনি পাগড়ি বেঁধেছিলেন মাথায়, ওই কাপড়টা তাকে দিলেন, দিয়া বলেন, তুমি এই কাপড়টা তোমার গায়ে লাগাও, লাগাইয়া তুমি তোমার চেহারা আবৃত করে, চেহারা ঢেকে তুমি আমার সামনে এসে হাজির হও। বাইরা আমার এমনিতে বাদশাহ নামদার যখন তার পাগড়ি দিলেন মাতার কাপ, মাতার উপরের পাগড়ি খুলে যখন ওই মেয়েটাকে দিলেন, মেয়েটা তার লজ্জাস্থান ডেকে বাদশাহর সামনে এসে হাজির হয়ে গেল, বাদশাহর সামনে উপস্থিত হয়েছে। বাদশাহ তাকে দেখেন খুব সুন্দরী রূপসী, অনন্য রূপবতী গুণবতী একটা মেয়ে দেখা যায়, খুব সুন্দর চেহারা, খুবই স্মার্ট। এবার বাদশাহ ডেকে বলেন, তোমার চেহারা দেখি আমার খুব ভালোই লেগেছি, তুমি কি যাবে আমার সঙ্গে? আমার মুল্লুকে যাবে,
তুমি কি আমার সঙ্গে আমার দেশে যাবে নাকি? আমি যেই দেশের যেই মুলুকের যেই রাষ্ট্রের বাদশাহ, তুমি যদি চাও আমার সঙ্গে যেতে, আমি তোমাকে নিয়ে আমার রাজত্বে যাব। মেয়েটা তখন ডেকে বলে, বাদশাহ নামদার, আমি আপনার মুলুকে যেতে পারি, আপনার এলাকায় আমি যেতে পারি, আপনি যে এলাকার বাদশাহ যে রাজত্বের মালিক আপনি, আমি ওই রাজত্বে যেতে পারি, কিন্তু শর্ত হলো আপনি আমাকে বিবাহ করে আপনার রাজত্বে আমাকে নিতে হবে। আসলে সে একটা সুযোগ গ্রহণ করছে বাদশার বউ হওয়া। এই বাদশার বউ হওয়া এটা তো ভাই সাধারণ কথা না, সবাই তো চাইলে বাদশার বউ হইতে পারে না। আপনারা কি বলেন? আমাদের দেশে তো এরকম অনেক মেয়েরা আছে যারা দেখবেন দেশের ক্ষমতাধর যারা আছে, দেশের উচ্চ আসনে যারা বসে আছে, অনেক সময় তাদের সঙ্গে তারা বিবাহ বসতে রাজি হয়ে যায়। বয়সের অনেক ডিফেন্স থাকে। আপনারা দেখেছেন আমাদের দেশে অনেক বড় বড় মন্ত্রীরা মিনিস্টাররা দেখা যায় বিবাহ শাদি করে অল্প বয়সের মেয়েদেরকে। হ্যাঁ, তবে এটা ঠিক, যারা দেশের বিশাল কিচ্ছু হয়, বড় কিচ্ছু হয়, যারা একটু শিক্ষা দীক্ষা অর্জন করে, লেখাপড়া যারা সত্যিকার করে একটা পর্যায়ে চলে যায়, এদের কিন্তু একটু বয়স বেশি হয়, অন্যান্য ছেলে ফেলেদের চাইতে একটু বয়স বেশি হয়, এটাই স্বাভাবিক, ঠিক কিনা? এটাই স্বাভাবিক। আর দ্বিতীয় আরেক কথা হচ্ছে, দুনিয়ার প্রত্যেকটা মানুষের দেখবেন সৌন্দর্যের প্রতি আলাদা একটা টান আছে, সবাই সৌন্দর্যতাকে পছন্দ করে। কে না চায় সুন্দরী মেয়ে বিবাহ করতে? বাদশাহ কি একজন রাস্তার ফকির সাধারণ মানুষও সে চায় আমি যেন সুন্দরী মেয়ে বিবাহ করতে পারি। তো সেক্ষেত্রে আপনার আমার কি কর্তব্য, সেটাও আজকে আমরা আলোচনা থেকে বুঝে নিব। সৌন্দর্য দেখে শুধু পাগল হলে হবে না। আল্লাহ নবী বিশ্ব নবী যে হাদিসের ভিতরে বলেছেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুঙ্কাহুল মারআতু লি আরবাইন লিমালিহা ওয়ালি হাসবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা ফাজফার বিদাতিদ্দিন তরিবতিয়া দাগ। আমার মায়েরা, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, ও আমার উম্মত শুনো রে, তোমরা চারটা জিনিস দেখে বিবাহ করবা। উম্মত শুনো, এক নাম্বার নবীজি বলেন বিবাহ করার সময় চার জিনিস দেখে তুমি বিবাহ করবা। এক নম্বরে আল্লাহর রসুল বলেন, লিমালিহা, যেই মেয়েকে তুমি বিবাহ করবা ওই মেয়ের পরিবার দনটুশীল কিনা তুমি দেখতে পারো, শরীয়তে কোনো বাধা নাই। এরপরে দুই নম্বরে আল্লাহর রসুল বলেন, ওয়ালি হাসাবিহা, তুমি যেই মেয়েকে বিবাহ করবে এই মেয়ের বংশ পরাক্রমা দেখে তুমি বিবাহ করতে পারো, কারণ শরীয়ত তোমাকে এই সুযোগ দিয়েছে ভালো বংশ দেখি বিবাহ করবা, কোনো সমস্যা নাই। তিন নম্বরে আল্লাহ নবী বলেন, শুধুমাত্র ভালো বংশ দেখি বিবাহ করলে হবে না, ওয়ালি জামালিহা, নবীজি বলেন উম্মত শুনো, তুমি যখন একটা মেয়েকে বিবাহ করবা তার সৌন্দর্যটা তুমি ভালো করে দেখে নাও, এমন যেন হয়ে যায় বিবাহের পরে যেন তোমার কোনো আফসুস না থাকে। আমাদের দেশে দেখবেন অনেক লোক আছে বিবাহ করে, বিবাহ করার সময় চিন্তা ভাবনা করে বিবাহ করে না, যখন বিবাহ করে শেষ হয়ে যায় নিজের ঘরে বউ রেখে রাস্তাঘাটে বের হয়ে বিভিন্ন নারীদের দিকে তাকায়, বিভিন্ন মেয়েদের দিকে তাকায়, আফসুস করে আর বলে, আহারে আমার স্ত্রী যদি এমন সুন্দর হইত। আল্লাহ নবী বলেন, উম্মত শুনো, তুমি চার জিনিস দেখে বিবাহ করবা, তিন নম্বরে তুমি সুন্দর যদি দেখে বিবাহ করবা।
তুমি তোমার স্ত্রী সুন্দর কিনা সেটা দেখো, শরীয়ত তোমাকে এই সুযোগ দিয়েছে। নবীজি বলেন তুমি চার জিনিস দেখে বিবাহ করবা, তিন নম্বরে দেখো তুমি যাকে বিবাহ করছো তার চেহারা স্মার্ট কিনা, তার সৌন্দর্যতা আছে কিনা সেইটা দিকে তুমি বিবাহ করো, শরীয়ত তোমাকে সুযোগ দিয়েছে। চার নম্বরে আল্লাহর নবী বলেন ওয়ালিদিনহা, আমার উম্মত শোনো, চার নম্বরে তুমি যে মেয়েকে বিবাহ করবা দেখবা তার ভিতরে ধার্মিকতা আছে কিনা। এবার আল্লাহর নবী বলেন এই চার জিনিস দেখবা ঠিক, তুমি প্রথমে দেখবা তারা ধনী কিনা, মেয়ের পরিবার ধনী কিনা দেখবাম, মেয়ের বংশ ভালো কিনা দেখবাম, মেয়ের চেহারা ভালো কিনা দেখবা। তবে যদি সব কিছু না পাওয়া যায়, সব কিছুর মধ্যে যদি একটু ত্রুটিও থাকে, চার নম্বর গুণটা পাওয়া যায়, আল্লাহ নবী বলেন ওয়ালিদিনহা, যদি দেখো তার ভিতরে ধার্মিকতা আছে, দিনদারিত্ব আছে, আমার নবী বলেন অন্যান্য গুণগুলি একটু কম হলেও সেগুলি তুমি ছেড়ে দাও, ছেড়ে দিয়া ওই ধার্মিকতা দেখে ওই মেয়েটাকে তুমি বিবাহ করো। ফাজফার বিদাতির দিন, তুমি দিনকে প্রাধান্য দিয়ে দাও, শুধু সুন্দর দিয়েই সব কিছু হয় না, হ্যাঁ একশত একশত সুন্দর হওয়া লাগবে এটাও কিন্তু না, বংশ যদি একটু দুর্বল হয় সমস্যা নাই দেখো, তবে শুধু বংশের দিকেই খেয়াল করো না, যদি টাকা পয়সার দিক দিয়ে একটু দুর্বল হয় সেটাও তুমি বাদ দাও, ধার্মিকতা দেখে মেয়েটা আল্লাহ বলি কিনা সেইটা দেখে তুমি মেয়েটাকে বিবাহ করে ফেলো, যদি করো তাহলে তোমার জিন্দেগি সার্থক হবে, তোমার পরিবারের ভিতরে শান্তি আসবে, তোমার পরিবারের ভিতরে আল্লাহ শান্তি ঢুকিয়ে দিবে। এই জন্য নবী বলেন এই চার গুণের ভিতরে তুমি দিনদারিত্বকে প্রাধান্য দাও, তুমি দিনদারিত্বকে প্রাধান্য দাও, এই চারটা গুণ দেখো, কিন্তু যেই মেয়ের ভিতরে দিনদারিত্ব আছে সেই মেয়েটাকে তুমি বিবাহ করো। আমার ভাইরা, বাদশা নামদার যখন এই সুন্দরী রূপসী অনন্য রূপবতী গুণবতী এই মেয়েটাকে বাদশা নামদার দেখেছে, দেখার পরে তো বাদশা আনন্দে উৎফুল্ল হয়ে গেছে, বাদশা ভাবতেছে এত সুন্দর স্মার্ট মেয়ে, সে আমার সঙ্গে বিবাহ বসবে, বিবাহ করে সে আমার দেশে যাবে, আমার রাজ্যে যাবে, এটা তো আমার সৌভাগ্যের কথা। এবার বাদশা সঙ্গে সঙ্গে ওই মেয়েটার প্রস্তাবে রাজি হয়ে গেলেন। বাদশা এবার তার পরিচয় জানতে চাইলেন, তোমার নাম কি? কয়ে কোয়া কোয়া, আশ্চর্যজনক নাম, নাম বুঝি কোয়া কোয়া, এমন নাম কি জীবনে শুনছেন? আমাদের দেশে দেখেন না কত মানুষ কত ডিজাইনের নাম রাখে, আহারে মুসলমানের নাম দেখলে বুঝাই যান এটা মুসলমান নাকি কাফের নাকি মুশরিক। আরে মুসলমানের নামের ভিতরেও তো আলাদা বরকত আছে, মা বাবার কাছে সন্তানের যত পাওনা এর ভিতরে একটা পাওনা হলো মা বাবার সন্তানের নামগুলি ইসলামিক মাইন্ডের নাম রাখবে, তাই তো? কিন্তু আমাদের অবস্থা কি, আমরা দেখা যায় যে অনেক সময় সন্তানের নাম রাখি ঠিক, কিন্তু সন্তানের নাম রাখতে গিয়ে ইসলামিক মাইন্ডের নামটাও পর্যন্ত রাখতে পারে না। বাদশা নামদার তাকে জিজ্ঞাসা করলেন, বলো তোমার নাম কি? এবার মেয়েটা বললেছে, আমার নাম হলো কোয়া কোয়া, তোমার বাবা তোমার মা তাদের পরিচয় কি? সেই মেয়েটা বলে, এইগুলি আমি কিচ্ছু জানি না, এগুলি যা জিজ্ঞাসা করে, তোমার বংশ কি? আমি কিচ্ছু জানি না, শুধু নাম বলেছে। বাদশা নামদার ওই মেয়ের প্রতি তিনি এমন আসক্ত হয়ে গেলেন, বললেন, তাহলে আমি যদি তোমাকে বিবাহ করি তুমি কি আমার রাজত্বে যাবে নাকি? কয়ে, হ্যাঁ হ্যাঁ যাবো, অবশ্যই যাবো। এবার বাদশা নামদার তিনি এক কাজী সাহেবকে ডাকলেন, কাজী সাহেবকে ডেকে বলেন, কাজী সাহেব আপনি বিবাহ পড়ায়া দেন। কাজী সাহেব বিবাহ পড়ায় দিছেন বাদশা নামদার। এবার ওই মেয়েটাকে বিবাহ করে তিনি তার রাজত্বের মধ্যে নিয়ে গেলেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার, যেই বাদশা তার ক্লোজ ফ্রেন্ড ছিল, ক্লোজ বন্ধু ছিল লোকমান হাকিম, হাকিম লোকমান জ্ঞান ও বিজ্ঞানের ভান্ডার, বাদশার সাথে যার গভীর সম্পর্ক, নতুন স্ত্রী গ্রহণ করে বাদশা, নতুন রানী গ্রহণ করে এখন তিনি তার রাজত্বে চলে গেলেন। আগে তার বন্ধু
হেকিম লুকমানের সঙ্গে মাঝে মধ্যে দেখা হইত, মাঝে মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হইত, পরামর্শ হইত, কিন্তু বাদশা নামদার জঙ্গলে গিয়া গহীন জঙ্গল থেকে ওই মেয়েটাকে বিবাহ করে বাদশা এবার তার বন্ধু হেকিম লুকমানের সঙ্গে ওটা বসা বন্ধ করে দিলেন, তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিলেন। এখন আর হেকিম লুকমানকে তিনি তার বাদশা তিনি তার রাজমহলে কখনো ডেকে নিয়ে আসেন না, স্ত্রীর প্রবচনায় পড়ে গেলেন, স্ত্রীর প্রেমে পড়ে গেলেন, ছোট্ট রানীর প্রেমে আসক্তি তার অন্তরটা পড়ে গেছে। বাদশা এবার তার বন্ধু লুকমান হেকিমের সঙ্গে যোগাযোগ বন্ধ, কিন্তু লুকমান হাকিম তিনি তো হেকমতের বান্ডার ছিলেন, তিনি সব খবর রাখতেছেন রাজত্বের ভিতরে, মুলকের ভিতরে কি চলতেছে না চলতেছে তিনি কিন্তু সব খবর রাখতেছেন। লুকমান হাকিম তিনি তাও জানেন যে বাদশা সে কাকে বিবাহ করেছে, তার পরিচয় কি, তিনি বিবাহ করে যে তাকে ভুলে গেছেন এইগুলোও কিন্তু তিনি টের পাচ্ছেন। তাকে বিবাহ করার পরে বাদশা ছোট্টই রানীকে যখন তিনি সঙ্গী হিসেবে গ্রহণ করলেন বিবাহের মাধ্যমে, নতুন নতুন স্ত্রী গ্রহণ করে নিলেন, রাষ্ট্রের ভিতরে রাজত্বের ভিতরে কিন্তু অনেক অশৃঙ্খলা বিশৃঙ্খলা দেখা দিয়েছে, অনেক অশৃঙ্খলা দেখা দিয়েছে। যেমন গরুর গোহাল করে যারা গরু রাখে অনেক সময় রাত্রেবেলা রাখে, দিনের বেলা দেখে যে আর গরু পাচ্ছে না, মহিষকে আর পাওয়া যায় না, চতুষ্পদ জন্তু অনেক কিছুই হারিয়ে ফেলে রাজত্বের মানুষেরা খুব কষ্টের মধ্যে আছে। দীর্ঘদিন হয়ে গেল বাদশা তার হেকিম বন্ধু লুকমানের সঙ্গে যখন উঠা বসা বন্ধ করে দিলেন, কথাবার্তা নাই, আলোচনা নাই, অনেকদিন পরে হেকিম লুকমান চিন্তা করলেন আমার বন্ধুর দরবারে আমার একটু যাওয়া দরকার, যেহেতু বন্ধু আমাকে আর তালাশ করে না। হেকিম লুকমান অবশেষে দীর্ঘদিন পরে সে তার বন্ধু বাদশার দরবারে গিয়ে হাজির হয়ে গেলেন, বাদশার আন্দরমহলে গিয়ে হাজির হয়ে হেকিম লুকমান লুকমান হেকিম তার বন্ধু কি বলতেছেন, বন্ধু আপনি নাকি নতুন নিশ্চয়ই গ্রহণ করেছেন, ছোট্ট রানী গ্রহণ করেছেন, খবর পেয়েছি, কি হইল এত সুন্দর রূপবতী গুণবতী সুন্দরী রানী সুন্দরী স্ত্রী গ্রহণ করে আপনি কি আমি আমাকে বলে গেলেন নাকি, আপনি কি আপনার বন্ধুকে বলে গেলেন নাকি, আপনি আপনার বন্ধুকে বলে গেছেন, এটা কেমন কথা, এটা কি হতে পারে, যাই হোক বিবাহ তো করছেন করছেনই, তো আপনি তো আর আমাকে দাওয়াত দেন নাই, আমি যখন শুনতে পেরেছি আপনি বিবাহ করছেন, আমি আমার ছোট্ট ভাবিকে দেখার জন্যে, আপনার ছোট্ট রানীকে দেখার জন্যে আমি নিজেই আপনার রাজদরবারের মেহমান হয়ে গেছি, আপনার রাজদরবারে আমি এসে হাজির হয়ে গেছি। আচ্ছা যেহেতু বিবাহের দাওয়াত টাওয়াত কিচ্ছু দেন নাই, তাহলে একটা কাজ করেন, আপনার ছোট্ট রানীর হাত দিয়া ছোট্ট স্ত্রীর হাত দিয়া আপনি যাকে রানী হিসাবে গ্রহণ করছেন সুন্দরী রূপসী রমণী রূপবর্তী, আপনি তাকে দিয়া আমার এক গ্লাস পানি খাওয়ানোর ব্যবস্থা করেন, এক গ্লাস পানি খাওয়ান, এটা তো সবাই চায়, কি বলেন, নতুন নববধূর হাতে পানি খাইতে এটা সবাই চায় না। বাইরা আমার লোকমান হাকিম এই কথা যখন বলেছে বাদশা নামদার তার ছোট্ট রানীকে বলল, শোনো আমার বন্ধু এসেছে, তুমি আমার বন্ধুর জন্যে নিজের হাত দিয়ে গ্লাস পানি নিয়ে আসো। এবার যখন লুকমান হেকিম তার বন্ধুকেই কথা বলছেন, বাদশাও তো তার স্ত্রীকে কথা বলে দিছে, স্ত্রী তো আর জানে না যে রাজদরবারে আজকে তার বন্ধুকে কে বাদশার মেহমান হয়ে আসছে। এবার বাদশাহ স্ত্রী ছোট্ট রানী তার নিজের হাত দিয়া এক গ্লাস পানি নিয়ে যখন বাদশার বন্ধু হেকিম লুকমানের সামনে এসে হাজির করল, হাজির করার পরে এমনিতেই ছোট্ট রানী
হাকিম লোকমানকে দেখে মারাত্মকভাবে ভীষণভাবে সে রাগ করে ফেলল। হাকিম লোকমানের চেহারা দিকে তাকাইয়া ছোট্ট রানী বাদশার স্ত্রী এমনভাবে ক্ষিপ্ত হয়ে গেল। বাদশা বরজন্দা আশ্চর্য হয়ে গেছে, আমার বন্ধু হাকিম লোকমানকে তো ছোট্ট রানী কোনোদিন দেখে নাই, তাকে দেখে এমন ভীষণভাবে খেপে গেল কেন, রাগ করে ফেলল কেন? এদিক দিয়ে বাদশার ছোট্ট রানী হাকিম লোকমানকে দেখে রাগ করেছে, আর এদিক দিয়ে লোকমান কি বাদশার ছোট্ট রানীকে দেখে দেখে তিনি মুস্কি হাসতেছে। আচ্ছা বলেন দেখি, বাদশার স্ত্রী আগত বন্ধু বাদশার মেহমানকে দেখা এক গ্লাস এক পেয়ালা পানি নিয়ে আসছে পানি খাওয়াবে, এসে তাকে দেখে সে রাগ করলো, আর লোকমান হাকিম তাকে দেখে মুস্কি হাসি দেয়, বিষয়টা একটু রহস্যজনক মনে হয় না? অবশ্যই বিষয়টা রহস্যজনক মনে হয়। একজন আপনাকে দিকে খুব রাগান্বিত, হে আপনার চেহারা পর্যন্ত দেখতে পারে না, আপনার ছায়া দিকে সে ক্ষিপ্ত, কিন্তু আপনি তাকে দিকে মুস্কে হাসি দেন, এই মুস্কে হাসি দিলে কিন্তু তার কলিজায় লাগে, তার কলিজায় আঘাত হয়, এটাই স্বাভাবিক। লোকমান হাকিম হাসতেছে আর বাদশার ছোট্ট রানী সে ক্ষিপ্ত হয়ে গেছে, বাদশা তো আশ্চর্য, কিরে আমার এই বন্ধুকে তো সে কোনোদিন দেখে নাই। যাই হোক, এবার রাগ করে বাদশার স্ত্রী যখন চলে গেল, লোকমান হাকিম শুধু হাসতেছে, তখন বাদশা বলতেছে, বন্ধু আমার নতুন স্ত্রী গ্রহণ করার পরে তুমি তো কোনোদিন আমার রাজদরবারে আসো নাই। ও হাকিম বন্ধু লোকমান, আশ্চর্যের ব্যাপার, জীবনে এই প্রথম তুমি, আশ্চর্যের ব্যাপার, তুমি এই প্রথম আমার রাজদরবারে নতুন স্ত্রী গ্রহণ করার পরে তুমি আসলা, আসার পরে আমার স্ত্রীকে দেখে কেন হাসো, হাসার রহস্যটা কি একটু দয়া করে কি তুমি বলবা? এই কথা বলা মাত্রই লোকমান হাকিম বন্ধু বাদশাকে ডেকে বলে, বন্ধু বাদশা শোনো, তুমি কিন্তু মারাত্মক বড় ভুল করে ফেলেছ। কয় কি ভুল করে ফেলছি? কয় তুমি যাকে বিবাহ করছ তার সম্পর্কে তোমার কোনো ধারণা আছে নাকি? তুমি কি তার বংশ পরিচয় জানো? তার মা বাবার পরিচয় তুমি কি জানো নাকি? ক না তো জানি না, তাহলে তুমি শুনে নাও বন্ধু, তুমি মারাত্মক বড় ভুল করেছ। তুমি জঙ্গল থেকে যাকে মেয়ে চিনে যেই মেয়েটাকে বিবাহ করে নিয়ে আসছ, আসলে সে তোমার আমার মতো মানুষ না, সে হলো একটা রাক্ষস, একটা রাক্ষস নাকি তুমি বিবাহ করে তুমি আন্দর মহলে নিয়ে আসছ। তুমি তো মারাত্মক বড় ভুল করে ফেলেছ, তুমি যাকে বিবাহ করে নিয়ে আসছ সে কিন্তু একটা রাক্ষস নি, আসলে সে তোমার আমার মতো মানুষ না, হে ইনসান জাতি না, হে রাক্ষসী, তুমি বুঝতেও পারো নাই তুমি তাকে বিবাহ করে নিয়ে আস। যেই মুহূর্তে এই কথা হাকিম লোকমান তার বাদশা বন্ধুকে বললেন, বলার পরে বাদশা বন্ধু বড় আশ্চর্য হয়ে গেল, কি বলো আমি আমি কি শুনতে পাচ্ছি, আমার তো বিশ্বাস হচ্ছে না, তুমি এগুলি কি বলতেছ, আমি তো শুনে তমকে গেলাম, আমি আশ্চর্য, তাহলে কি আমি একটা রাক্ষস নিয়ে বিবাহ করলাম নাকি? কয় হ্যাঁ, তাহলে তুমি একটু প্রমাণ দিতে পারবা সে নারী নয়, সে তোমার আমার জাতির ভিতরে নয়, সে রাক্ষস নিয়ে, সে একটা সেই বিষয়ে একটা প্রমাণ কি তুমি দিতে পারবা নাকি? কয় হ্যাঁ 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 অবশ্যই তোমাকে আমি প্রমাণ দিতে পারবো। শোনো, প্রমাণ কেমনে হবে, তুমি একটা কাজ করবা, আমি চলে যাচ্ছি রাতের বেলা গভীর রজনীতে, হঠাৎ করে তুমি তোমার স্ত্রী ছোট্ট রানীর কাছে বলবা, আমার পানি তৃষ্ণা লেগেছে, আমি পানি খাবো, আমার এক পেয়ালে পানির দরকার, আর তোমার এই রাজমহলের ভিতরে আন্দার মহলের ভিতরে পানির উৎস সব কিছু তুমি বন্ধ করে দিবা, জাতাকল থেকে যেন পানি না উঠে, কলস কলসের ভিতরে যে পাত্রে তুমি পানি রাখো ওই পাত্রের ভিতরে যেন কোনো পানি না থাকে, যখন তুমি তাকে পানি আনতে বলবা
তখনই তো বাস কাম হয়ে যাবে, তোমার প্রমাণ হয়ে যাবে আসলে কি সে তোমার আমার মতো মানুষ নাকি সে রাক্ষসনি, সেটা তুমি বুঝতে পারবা। বাদশা নামদার বন্ধুর কাছ থেকে কৌশল গ্রহণ করলো। এবার লোকমান হাকিম বাদশাহর রাজ দরবার থেকে তিনি তার গন্তব্যস্থলে চলে গেলেন, তিনি তার বাড়িতে চলে গেলেন। এবার গোবিন রজনী যখন হয়ে গেল সারাদিন গি রাজ যখন গোবিন হয়ে গেল, গোবিন হওয়ার পরে বাদশা নামদার গোবিন রজনী দেব হঠাৎ করে তিনি তার ছোট্ট রানী স্ত্রীকে ডেকে বলেন, ও আমার প্রিয়তমা স্ত্রী, ও আমার কলিজার টুকরা স্ত্রী, শোনো তুমি আমাকে কি এক গ্লাস পানি খাওয়াইতে পারবা? কয় হ্যাঁ বাদশা যাহা বনাম অবশ্যই খাওয়াতে পারবো, আপনি অর্ডার করবেন আর আমি আপনার জন্য এতটুকু করতে পারি না, তা হতে পারে না, তাহলে যাও একটা পানির পেয়ালা নিয়ে আমার জন্য এক পেয়ালা পানি নিয়ে আসো, এক গ্লাস পানি নিয়ে আসো, আমি পানি পান করতে চাই। যেই মুহূর্তে বাদশা এই কথা বলেছি, বাদশার ছোট্ট রানী পানি আনার জন্যে যখন পানির পাত্র কলসির কাছে গেছে, গিয়া দেখে পানি নাই, এমনকি সে যখন যাতা কলের কাছে গেছে, যেই কল যাতায়া যাতায়া পানি বের করে যাতা কলের কাছে গেছে, গিয়া দেখে পানি উঠে না, পানির উৎস সব বন্ধ হয়ে গেছে। তখন তার স্ত্রী বাদশার ওই রাক্ষসী স্ত্রী বুঝতে পেরেছে, অবশ্যই তার বন্ধু হাকিম লোকমান আমাকে পরীক্ষা করার জন্য এই ব্যবস্থাপনা করে গিয়েছে। তাই যখন সে বুঝতে পারছে, বুঝার পরে বাদশার এই ছোট্ট রানী এসে বাদশাকে বলতেছে, বাদশা নামদার, বাদশা নামদার আমি বুঝতে পেরেছি আপনি আমাকে পাঠিয়েছেন পানি আনার জন্যে, অথচ পানির উৎস যেগুলো ছিল সব আপনি বন্ধ করে দিয়েছেন, আপনি আসলে আমাকে পরীক্ষা করতে চাইছেন আমি কি আসলেই আপনাদের মতো মানুষ ইনসান কিনা, এই পরীক্ষা করার জন্যে আপনি আমাকে পাঠাইছেন, এটা আপনার হাকিম বন্ধু আপনাকে এই কৌশল শিখাই দিয়ে গেছে, সত্য কথা বলতে কি জানেন আমি আসলেই আমি কোনো মানুষের ভিতরে নয়, বরং আমি আসলেই রাক্ষস, আপনি আমার সম্পর্কে কোনো ধারণা রাখেন না, তবে হ্যাঁ শুনুন আমি আপনার কোনো ক্ষতি করব না, ক্ষতি করব না এই কারণে কারণ আপনি আমাকে বড় বেশি ভালোবেসে আপনি আমাকে জঙ্গল থেকে উঠিয়ে নিয়ে এসে আপনার রাজত্বে রাজদরবারে আপনি আমাকে রেখেছেন, আপনার স্ত্রীর মর্যাদা আমাকে দিয়েছেন, আপনি আমাকে এত কাছে টেনে নিয়েছেন, আপনি আমাকে এত ভালোবেসেছেন, আপনি আমাকে এত মহব্বত করেছেন, অতএব আপনি নিশ্চিত থাকুন আমি কোনোদিন আপনার ক্ষতি করব না, আপনার ক্ষতি হোক এটা আমি কোনোদিন চাবো না। এই কথা বলার পরে তখন বাদশার ছোট্ট স্ত্রী বলতেছে, শুনুন আমার আমার বাবাকেও আপনার মতো একজন বাদশা ছিল, যেই বাদশা জঙ্গলে আমার বাবাকে হত্যা করেছে এবং আমার মাকে একজন হাকিম যে সোনার বনের গহীনে গিয়ে সে গাছ গাছালির পাতা থেকে ওষুধ সংগ্রহ করত, সেই লোকটা জঙ্গলে যখন আসলো, আসার পরে আমার মায়ের গ্রাণ যখন তার নাকের মধ্যে লাগলো, লাগার পরে সে একটা পর্যায়ে আমার মা তার সামনে যখন চলে আসলেন, যখন কোনোভাবেই এক পরিস্থিতির শিকার হয়ে তার সামনে চলে আসলেন, তখন সোনার বনের গহীন থেকে সে যে গাছগাছালির ওষুধ নিয়ে আসছিল সেই হাকিম ব্যক্তিটা, সেই হাকিম ব্যক্তিটা তার গাছগাছালির ওষুধ যখন আমার মায়ের গায়ে যখন গাছগাছালির ওষুধ ফেলে দিল, ফেলে দেওয়ার পরে দেখা গেছে কি আমার মা এমন এক অবস্থা হয়ে গেছে, মরণাপন্ন হয়ে গেছে। হাকিম ব্যক্তিরা তখন মনে মনে ভাবছে মনে হয় আমার মা মারা গেছে, এই চিন্তা করে সেই হাকিম ব্যক্তিরা জঙ্গল ছেড়ে দিয়েছে বয়ে, তখনও কিন্তু আমার মা মারা যাননি, মৃত্যু শয্যায়। তখন কি আমার মা আমাকে ডাকছিলেন, তখন আমি বড় একটা গাছ ছিল, গাছের গর্তের ভিতরে ছিলাম, আসার পরে আমার মা আমাকে খুলে বললেন, মারে শোনো এক হাকিম ব্যক্তি সোনার বনের গহীন থেকে গাছগাছালির ওষুধ এনে সে যখন আমার এই আমি এই জঙ্গলে আসি, জঙ্গলের ভিতরে আসি, এটা যখন সে তার নাকে গ্রাণের মাধ্যমে বুঝতে পারছে, সে গাছগাছালির ওষুধ যখন আমার গায়ে নিক্ষেপ করছে, মারে আমার অবস্থা তো
বেহাল, মনে হয় আমি আর বেশিক্ষণ মা বাঁচব না। কিছুক্ষণ পরেই দেখা গেল আমার মা মারা গেল। আপনি কি জানেন আমার দৃঢ় বিশ্বাস এই হাকিম ব্যক্তিটা আর কেউ নয়, আমার মায়ের কথায় আমি সব কিছু বুঝতে পেরেছি, এই হাকিম ব্যক্তিটা আমার মা। যেই লোকের, যেই লোক আমার মাকে হত্যা করেছে, আমার মাকে মেরেছে, মায়ের কথায়, মায়ের সব আলামতে আমি বুঝতে পেরেছি সেই হাকিম ব্যক্তিটা আর কেউ নেই, এটা হলো আপনার বন্ধু, আপনার দরবারে যে এসেছিল, যাকে পানি দেওয়ার কথা, এক পেয়ালা পানি দেওয়ার কথা আপনি বলেছিলেন, সেই হাকিম বন্ধু লোকমান, সে ছাড়া আর কেউ নয়। তাই বুঝি বাদশা তখন বুঝতে পারছে, বাদশা তখন নিশ্চিত হয়ে গেছে, তাহলে তো আমার হাকিম বন্ধু লোকমান যে কথা বলেছে এই কথা অবশ্যই সত্য, এতে কোনো সন্দেহ নেই। আমি কাকে বিবাহ করলাম? আহারে, কষ্ট করে বাদশা সারা রাত কাটিয়ে ফেললেন, সারা রাত জাগ্রত থাকলেন, বাদশা নামদারের আর ঘুম আসে না। এইভাবে কষ্ট করে তিনি যখন সারা রাত কাটাইলেন, সকালবেলা তিনি তার উটের উপরে সওয়ারি হয়ে দৌড়ায় গেলেন তার হাকিম বন্ধু লোকমান হাকিমের বাড়িতে। আমার বায়না, আবার লোকমান হাকিমের বাড়িতে গেলেন, বাদশা নামদার লোকমান হাকিমের বাড়িতে গিয়া বলতেছেন, বন্ধু, ও বন্ধু, আমি তোমার কাছে এসেছি, মহাবিপদে পড়ে গেছি, আমি রাতের বেলা পরীক্ষা করে বুঝতে পেরেছি আমি যাকে বিবাহ করেছি আসলে সে মানুষ না, সে একটা রাক্ষস, আমি কাকে বিবাহ করে নিয়ে আসলাম, ও বন্ধু আমার ভুল হয়ে গেছে, অন্যান্য সময়ে আমি যখন কোনো কিছু করি তোমার সঙ্গে পরামর্শ করে করি, আমি বুঝতে পেরেছি আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও আর এই মহাবিপদ থেকে তুমি আমাকে উদ্ধার করো, তুমি আমাকে মাফ করে দাও আর এই মহাবিপদ থেকে তুমি আমাকে কি করো, উদ্ধার করো। হাকিম লোকমান তখন বললেন, অবশ্যই বন্ধু যখন বিপদে পড়ে বন্ধুকে বন্ধুই বাঁচাতে হয়, তুমি যেহেতু আমার কাছে চলে আসছো, ভুলভ্রান্তি যা হয়ে গেছে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, আমি তোমাকে মাফ করে দিয়েছি, এখন তুমি এই রাক্ষসের হাত থেকে কেমনি তুমি তোমার নিজেকে বাঁচাবে, বাঁচানোর একটা পন্থা হলো আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি একটা কাজ করো, আমরা কিছুদিন পরে কুলসুম দরিয়া, যেটাকে নীল দরিয়া বলা হয়, এই নীল দরিয়ায় আমরা সফর করার জন্য যাব, তোমার ছোট্ট রানী, ছোট্ট এই স্ত্রীকে নিয়ে তুমি আমাদের সঙ্গে চলবা, যাওয়ার জন্যে তোমাকে একটা কাজ করতে হবে, সেটা হলো এই নীল দরিয়াতে কোনো কিছুই উপরে বাসে না, লোহার নৌকাও যদি থাকে সেটাও ডুবে যায়, কাঠের নৌকাও যদি থাকে সেটাও ডুবে যায়, কারণ এটার কোনো কূল কিনারা নাই, নিচে কত গভীর, এটার নিচে মাটি আছে কিনা নাই তাও বলা যায় না, সেক্ষেত্রে আমি তোমাকে একটা পরামর্শ দিলাম, তুমি একটা কাজ করো, কয় কাজটা কি, তুমি একটা বেতের নৌকা বানাও, কিসের নৌকা, বেতের নৌকা, দুই তলা একটা বেতের নৌকা বানাও, এই বেতের নৌকা এটা কুলসুম দরিয়ায় নীল দরিয়ার উপরে থাকবে, এটা নিচে যাবে না, এটা ডুববে না, আমরা সেখানে যাব, তোমার ছোট্ট এই রানীকে নিয়ে আমরা ঘুরতে যাব, সেখানে যাওয়ার পরে সামনে কী হবে তুমি সব কিছু বুঝতে পারবে, আমি চেষ্টা করব এই রাক্ষস থেকে, যাকে তুমি ছোট্ট রানী হিসাবে, নিজের স্ত্রী হিসাবে তুমি গ্রহণ করেছ, তার হাত থেকে তোমাকে বাঁচানো যায় কি না। আমার ভাইরা, আমি যে কথা বলছিলাম, এই জন্যে দেখেন লোকমান হাকিম তিনি কত ভালো মানুষ ছিলেন, কত ভালো বন্ধু ছিলেন, বন্ধুর বিপদে তিনি বন্ধুর কাছে চলে আসছেন। আমরা হইলে কইতাম, তুমি আমাকে বুইরে আঙ্গুল দেখায়া, হ্যাঁ, তুমি যখন বিপদে পড়ো আমার সঙ্গে পরামর্শ করো, আর যখন তুমি আনন্দের সময় অতিবাহিত করো, সুন্দরী স্ত্রী পাইয়া তুমি আমাকে ভুলে যাও, তাহলে তোমার একটা শিক্ষা হওয়া দরকার। কিন্তু তিনি এমন ছিলেন না, সত্যিকারের বন্ধু যারা হয় এরা বন্ধু বিপদে পড়লে আগে বিপদে তাকে কিভাবে হেল্প করবে, কিভাবে তাকে সহযোগিতা করবে, এর জন্য সে সামনের দিকে এগিয়ে আসে, এটাই সত্যিকারের বন্ধুর পরিচয়। এই জন্য সবাইকে বন্ধু বানানো যাবে না। একটা প্রবাদ বাক্য আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তুমি যদি
কোনো ভালো বন্ধুর সংস্পর্শ গ্রহণ করো, তোমার জিন্দগি পরিবর্তন হয়ে যাবে, তোমার জিন্দগি ভালো হয়ে যাবে। আর যদি তুমি কোনো অসৎ ব্যক্তির সংস্পর্শ গ্রহণ করো, এই অসৎ ব্যক্তির সংস্পর্শটাই তোমার জন্যে কাল হয়ে দাঁড়াবে। এজন্যে সব জায়গায় সব বন্ধুত্বের সঙ্গে চলাফেরা করা যায় না, সবাইকে বন্ধু বানানো যায় না, সবার সঙ্গে চলাফেরা করা যায় না। একসঙ্গে সবার সঙ্গে চলতে গিয়ে একটু চিন্তা করা দরকার, আমি কার সঙ্গে চলতেছি, আমি কার সঙ্গে বন্ধুত্ব গ্রহণ করতেছি, সে কি আসলেই আমার বন্ধুত্ব হওয়ার উপযুক্ত আছে কিনা। কারণ বন্ধু বড় মারাত্মক জিনিস, বন্ধু নির্ণয় করতে গিয়া তোমাকে চিন্তা করতে হবে এই বন্ধুর সংস্পর্শ গ্রহণ করেই হতে পারে আমার জীবন সার্থক হয়ে যেতে পারে, না হয় আমার জীবন বিপদে চলে যাবে, আমি ব্যর্থ হয়ে যাব। এজন্য সবাইকে বন্ধু বানানো যাবে না। আল্লাহ তাই তো বলেছেন, এই দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যারা শুধুমাত্র বন্ধুত্বের কারণে কিয়ামতের দিন আল্লাহর সামনে ধরা পড়বে। শুধুমাত্র বন্ধুত্বের কারণে কিয়ামতের দিন আল্লাহর সামনে ধরা পড়বে, শুধু বন্ধুত্বের কারণে মহাবিপদের সম্মুখীন হবে। এই জন্য নবীজি হাদিসে বলেছেন, আলমার ও মামান আহাব্বা ইয়াউমাল কিয়ামা, নবীজি বলেছেন দুনিয়াতে যে যার সঙ্গে চলবে তার সঙ্গে তার হাসর হবে, তার সাথে তার কিয়ামত হবে। এই জন্য আপনি যার সঙ্গে চলবেন চিন্তা করা লাগবে কিন্তু সে সত্যিকারের বন্ধু হওয়ার উপযুক্ত কিনা। আমি যে তার সঙ্গে চলতেছি হাসর কিন্তু আমার হাসরের মাঠে, তার সঙ্গে আবার আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সেই চিন্তা সেই বিবেচনা কিন্তু আপনার ভিতরে রাখতে হবে। আমার ভাইরা, লোকমান হাকিম একজন ভালো ব্যক্তি ছিলেন, এজন্যই বাদশার বন্ধু ছিল, যে কারণে তিনি তার বিপদের সময়েও তিনি কিন্তু তাকে আশ্রয় দিয়েছেন, তাকে গ্রহণ করেছেন। লোকমান হাকিম তার এবার বাদশা বন্ধুকে বলছেন, বাদশা তাহলে একটা কাজ করেন, আপনি একটা বেতের নৌকা বানান, দুই তালা একটা বেতের নৌকা আপনি বানায় রাখেন, বেত দ্বারা নৌকাটা বানাবেন, এটা যেন কুলসুম সাগরে নীল দরিয়ায় যখন আমরা যাব সেখানে গেলে পরে এই সাগরের তো কোনো কুল কিনারা নাই, কত গভীরতা এই সাগর, কত নিচে, কতটুক নিচের পানি চলে গেছে, এটার নিচে মাটি আছে কিনা নাই, এটার যেহেতু কুল কিনারা নাই, আর এটা এমন এক সাগর, এটা এটা এটার এটাতে কোনো কিচ্ছু ছেড়ে দিলে এটা আর উপরে উঠে না, তাই একটা কাজ করা দরকার, যে এই বেতের নৌকা যদি আপনি বানান, এইটা দিয়া আপনি আপনার স্ত্রীকে বলবেন আমরা একটু ঘুরতে যাব, আমরা একটু সফর করতে যাব, আপনার স্ত্রী খুশি হবে। তারপরে সেখানে যাওয়ার পরে আমি চেষ্টা করব আপনাকে এই মহাবিপদ থেকে, এই রাক্ষসী স্ত্রীর হাত থেকে আপনাকে বাঁচানো যায় কিনা। এবার বাদশা নামদার তিনি তার স্ত্রীর কাছে তিনি চলে গেলেন, ছোট্ট রানীকে গিয়া বলেন, ও আমার প্রিয়তমা স্ত্রী, ও আমার রানী শোনো, কিছুদিন পরে আমরা মনে করেন 15 দিন পরে আমরা সবাই একসঙ্গে, আমার হেকিম বন্ধু সহ তুমি আমি সহ আমরা সবাই মিলে একটু কুলসুম দরিয়াতে আমরা যাব, একটু কুলসুম দরিয়াটা দেখে আসব, নীল নদীর পাড়ে আমরা যাব, সেটা একটু দেখে আসব, একটু সফর করে আসব, তুমি কি রাজি আছো? কয়, হ্যাঁ আমি রাজি। বাদশার স্ত্রী, ছোট্ট রানী তো অনেক খুশি হয়ে গিয়েছে, এত খুশি, মহা খুশি, সে খুশিতে লাফাইতেছে আর বলতেছে, দীর্ঘদিন পরে বাদশা আপনি আমাকে নিয়ে একটু ঘুরতে যাবেন, আমার মনে বড় আনন্দ, আমি খুবই আনন্দিত হয়েছি। আর এই দিক দিয়ে মনে মনে ষড়যন্ত্র করতেছে, কল্পনা করতেছে, আমার পরিচয় বাদশার কাছে তার হেকিম বন্ধু উপস্থাপন করেছে, তার হেকিম বন্ধু কিভাবে হত্যা করা যায়। এই কাল্লাগিনি রাক্ষসী স্ত্রী, সে চিন্তা করতেছে যে কেমনে তাকে হত্যা করা যায়। এক পর্যায়ে সে মনে মনে খুশি, যে ভাবি হোক তার বাদশার বন্ধু হেকিম লোকমানকে হত্যা করতেই হবে, মারতে হবে। আর এই দিক দিয়ে হেকিম লোকমান তিনি তো বিভিন্ন জঙ্গলে যাইতেন,
সোনার বনের ঘরে গহীন দেখি ত্রিজে গাছ গাছালির ডাল বা পাতা এনেছিলেন, এইগুলা দ্বারা তিনি ওষুধ বানাতে শুরু করলেন। মনে মনে কল্পনা করতেছেন কেমনে বাসার স্ত্রী রাক্ষসটিকে কেমনে হত্যা করা যায়, কেমনে মারা যায়, কেমনে আমার এই বন্ধু কি বিপদ থেকে বাঁচানো যায়। এক পর্যায়ে দেখা গেল বাদশাহ তার স্ত্রী সহ পরিবার সহ সফর করার জন্য বের হয়েছে, হেকিম বন্ধু সহ। যাইতে যাইতে ওই যে কুলসুম দরিয়া নীল দরিয়ার কাছে গেলেন, নীল দরিয়ার কাছে গিয়া হেকিম লুকমান বাদশাহর ছোট্ট রানীকে ডেকে বলতেছেন, শোন এই যে এক সাগরে আমরা একটু ভ্রমণ করার জন্য আসছি, এই কুলসুম দরিয়া নীল দরিয়া এটা কেমন জাননি, যে এই দরিয়ার নিচে কোনো কিছু ফেলে দিলে আর এটা উপরে উঠে না, এটার নিচে কোনো মাটি নাই, এটার নিচে কোনো আসল নাই। এই কথা বলার পরে বাদশাহর স্ত্রী রাক্ষসী বলতেছে, এটা কেমন কথা, এটা বড় আহাম্মকের কথা, যত সব আহাম্মকের কথা, এটা কেমন কথা। অবশ্যই অবশ্যই এই নীল নদীর নীচে কুলসুম দরিয়ার নিচে মাটি আছে। এবার লোকমান হেকিম বলেন, তাহলে একটু প্রমাণ করে কি দেখাতে পারবা? কয় অবশ্যই পারবো, কেমনি তুমি প্রমাণ করবা? এবার জবাবে এই বাদশাহর স্ত্রী ছোট্ট রানী বলতেছে, শোন আমি সাপ হয়ে সাপের সুরত ধারণ করে আমি এই নীল দরিয়ার মধ্যে ডুব দিব, ডুব দেওয়ার পরে আমি সাপ হয়ে যাব, আমি সাপ হওয়ার পরে সাপের লেজটা তোমার হাতে থাকবে, আমি যদি ওই নীল দরিয়ার ভিতরে আমি ডুব দেই, ডুব দিয়ে যদি আমি মাটি আনতে পারি প্রমাণ হবে এটার কুল কিনারা আছে, আর যদি মাটি আনতে না পারি প্রমাণ হবে কুল কিনারা নাই, তুমি বিজয় লাভ করবে। তখনই তো লোকমান হাকিম মনে মনে ভাবতেছেন, তাহলেই তো সুযোগ যায়, বিশাল বড় সাপের আকৃতি ধারণ করে বাদশাহর স্ত্রী রাক্ষসী যখন ওই নীল দরিয়ার মধ্যে ডুব দিয়েছে, লোকমান হাকিম তাকায় দেখে এই লঞ্চের ভিতর থেকে, বেতের নৌকার ভিতর থেকে, বেতের লঞ্চের ভিতর থেকে যখন একটা ডুব দিছে বিশাল সাপের আকৃতি ধারণ করে, তিনি তার লাশটা হাতে ধরে রাখলেন, নিচে যাওয়ার পরে সে আর সাগরের কুল কিনারা পায় না। এমনি তুই সুযোগ পাইয়া লোকমান হাকিম তিনি যে সোনার বনের গহীন থেকে লোকমান হাকিম তিনি যে সংগ্রহ করেছিলেন গাছগাছালির ওষুধ, এক বোতল ওষুধ ওই লেজের মধ্যে ছেড়ে দিলেন, ছেড়ে দেওয়ার সাথে সাথে এমন অবস্থা হয়েছে কিতাবে ঘটনা লেখছে, এমনিতেই ওই বাদশাহর স্ত্রী রাক্ষসীর লেজে গাছের ওষুধ বনবনানির ওষুধ ছেড়ে দেওয়া মাত্রই পাথরে রূপান্তরিত হয়ে গেছে, পাথরে রূপান্তরিত হয়ে গেছে, সে সাগরের নিচেই ডুবে সে মারা গেছে, রাক্ষসী মারা গেছে। আর লোকমান হাকিম তিনি তার বন্ধুকে এই মহা বিপদ থেকে বাঁচিয়ে ফেলেছেন। তাহলে এখান থেকে শিক্ষা গ্রহণ করা দরকার, দুনিয়াতে আমরা যা কিছু করব সব কিছু বুঝে শুনে করা দরকার, আমি কার সংস্পর্শ গ্রহণ করছি, কাকে আমি আমার জীবন সঙ্গী বানাচ্ছি, এটা কিন্তু অবশ্যই আপনাকে আমাকে ফলো করতে হবে। আসল কথা হচ্ছে এরকম কৌশলগত জ্ঞান তো আল্লাহ সবাইকে দেয় না, যে জ্ঞান আল্লাহ পাক লোকমান হাকিমকে দিয়েছিলেন, তাই আল্লাহ পাক বলেছেন ওয়ালাকাদ আতাইনা লোকমান আল হিকমা আনিশকুরুল্লাহ, অবশ্যই অবশ্যই আমি লোকমানকে জ্ঞান বিজ্ঞানের ভাণ্ডার আমি দান করেছি, সেজন্য আমার শুক্রিয়া আদায় করে আনিশকুরুল্লাহ লোকমান হাকিম আল্লাহ শুক্রিয়া আদায় করলেন। আল্লাহ পাক বলেন ওয়ামাই ইয়াশকুর ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে ব্যক্তি সে নিয়ামত পাইয়া নিয়ামতের শুক্রিয়া করে সে তার নিজের জন্যই করে, আর ওমান কাফারা যে ব্যক্তি অকৃতজ্ঞ হয় ফা ইন্নাল্লাহ গানিউন হামিদ, নিশ্চয়ই আমি আল্লাহ অমুখাফিক যে অকৃতজ্ঞ হবে আমি তার মহতাজ নয় এবং আমি আল্লাহ হামিদ আমি আল্লাহ প্রশংসিত। পৃথিবীর সকল মানুষ মিলে যদিও আল্লাহর প্রশংসা না করে আল্লাহর কিচ্ছু হবে না, যারা প্রশংসা করবে নিয়ামত পাইয়া
তাদেরই লাভ হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর প্রশংসা করার, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করার আল্লাহ যেন তৌফিক দান করেন।